আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আল্লাহর মধ্যে ভালোই আছি তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম তো আমি এখন একটু ভাত ভাজি করে নিচ্ছি ওভার ভাত গতকাল রাতের ভাত বেশ কিছু ছিল তো সেগুলো আমি এখন ভাজি করে নেব তো সকালের নাস্তাটা হয়ে যাবে আর প্রতিদিনই রুটি বা অন্যান্য খিচুড়ি রান্না করা হয় খাওয়া হয় তো একদিন এক নাগারে রুটি খাওয়া হচ্ছিল তো আজকে একটু ভাত ভাজি করে নিচ্ছি যেহেতু ভাত আছে সেজন্য তো ভাত ভাজির ভাত ভাজি তো সবাই পারে এটা নতুন করে শেখানোর বা শেখার কিছু না এক একজন এক একভাবে হয়তো করে কেউ হয়তো ইনগ্রিডিয়েন্টস বেশি দেন কেউ হয়তো কম দেন তো আমি সব ভুলে গিয়েছিলাম আদা বাটা দিতে তো ভাত ভাজিতে আদা বাটা দিলে খুব মজা লাগে তো প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম পেঁয়াজের কাঁচামরিচটা ব্রাউন কালার করার পর আমি হলুদের গুঁড়ি দিয়ে একটু ভেজে তারপর ভাত দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ আর এই তো এদিকে দুটো ইলিশ মাছ ভিজিয়েছিলাম ইলিশ মাছও বানিয়ে নেওয়া হচ্ছে কী রান্না করব আসলে আগে থেকে মেনু প্ল্যানিং না করলে ঝামেলা হয়ে যায় যে কী করব কী না করবো সেটাই সমস্যা তো কাঁঠালের বিচি বানানো হয়েছে তো এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব ভর্তা করার জন্য এই তো ভাজ ভাত ভাজাটা আমার হয়ে যাচ্ছে নামিয়ে নেব আর রান্না বান্নার কাজ যত শর্টকাট হয় শর্টকাটও হবে ইয়ামিও হবে সেদিকেও খেয়াল রাখা উচিত আসলে সবসময় করে সময় দেওয়া সম্ভব হয় না বিশেষ করে লম্বা একটা সময় আর আমাদের মহিলাদের বেশিরভাগ সময় কেটে যায় আসলে রান্নাঘরে কেয়ার করা কিছু করার নেই আর আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমি আগে থেকে মেনু প্ল্যানিং করি না এটা একটা হচ্ছে আমার বাজে অভ্যাস আপনারা এটা কিন্তু খেয়াল রাখবেন যে মেনু প্ল্যানিংটা যদি আগে করে ফেলেন তাহলে পরে রান্নায় কোনো ঝামেলা হয় না কী দিয়ে কী রান্না হবে সেটাই চিন্তা করতে করতে অনেক সময় চলে যায় তো এই ঝামেলাটা প্রায়ই আমার হয় এই যে মাছটা বানানো হয়ে গেছে তো আমি ইলিশ মাছ দিয়ে আছে লতি রান্না করব। আমরা সিলেটি বাসে এটাকে লতাও বলে থাকি আর সিলেটের বাইরে যারা বন্ধুরা আছেন আপনারা এটাকে প্রচুর লতি বলে থাকেন তো আমি আজকে সুটকি দেব না রান্নায় ইলিশ মাছ দিয়েই লতিটা রান্না করব আর ডালও রান্না করব এই যে ডালটা ভিজিয়ে রেখেছি আর এদিকে চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক হয়ে গেলে তারপর আমি তরকারি বসিয়ে দেবো আর পাশের চুলায় প্রচুর কালি উঠে সেজন্য আমি একটু অ্যাভয়েড করি ওই চুলাতে রান্না করা আর একদিকে এত বেশি আগুন উঠে যে কি বলবো মানে ব্যালেন্স রাখাটা খুব টাফ হয়ে যায় যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আর আপনারা যেহেতু আমার এত নন প্রফেশনাল ভিডিওগুলো দেখেও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে আপনারা প্লিজ পাশের বেল আইকনটিও বাজিয়ে দেবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এবং দেখতে পারবেন তো কাঁঠালের বিচিটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি মরিচটাও ভেজে নিলাম পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি আর এই ভর্তায় আমি একটু কি বলবো শুটকি হ্যাঁ হ্যাঁ শুটকি আমি ভুলে গিয়েছিলাম শুটকি ব্যবহার করব এক পিস আমি আমার হাতে বানানো শিদল তো শুটকি অনেকে শিদলও বলে থাকে আমাদের সিলেটে তো শিদল হিদল কত কিছুই বলে তো এটাকে শুদ্ধ ভাষায় চেপাশুটকি বলা হয় তো এটা আমি এক পিস ভেজে নিচ্ছি আর এই শুটকিটা আমি আমার নিজের হাতে তৈরি করেছি এটা একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন অনেক টেস্টি এবং বাজারের শুটকির চাইতেও অনেকে ভালো ফ্লেভার এবং হাইজেনিক সেটাই তো এখন ভর্তাটা মাখিয়ে নেওয়া হচ্ছে লবণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম তো একটু কমিয়ে নেওয়া হচ্ছে আর কাঁঠালের বিচি ভর্তা অনেকে ভেজে করেন তো আমি ভেজেটা অ্যাভয়েড করি কারণ বেশি ড্রাই হয়ে যায় সেজন্য স্টিকিনেসটা থাকে না আর আমার মনে হয় যে গোলায় আটকে আটকে যাচ্ছে সবসময় আমার এই প্রবলেমটা হয় আর শুধু আমার না অনেকেরই এরকম হয় যে বেশি ড্রাই হয়ে গেলে খেতে সমস্যা হয় সেজন্য আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নেই আপনারা কে কীভাবে করেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কাঁঠালের বিচির ভর্তা আর কোনো সাজেশান থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এই তো মাখানো আমার মাখানো হয়ে যাচ্ছে আমি খুব সিম্পল এবং সাধারণ লাইফ লিড করি আমার যতটুকু যতগুলো ব্লগে আপনারা দেখেছেন দেখেছেন আমি খুব সিম্পল রান্নাবান্না খাওয়া দাওয়া হয় বাচ্চাদেরকেও চেষ্টা করি সব কিছুতে অভ্যস্ত করার জন্য যাতে একটি একটি আইটেমে বা দুটি আইটেমের মাঝের যেন ওরা সীমাবদ্ধ না থাকে অনেক বাচ্চারা আছে যে মাংস ছাড়া কিছু খেতেই চায় না তো আমি ওই অভ্যাসটা আমার বাচ্চাদের রাখিনি যদিও ওরা বেছে বেছে খেতে চায় কিন্তু ওই সুযোগ নাই যা রান্না হবে সেটাই খেতে হবে তবে ডালটা কমন প্রায়ই থাকে আমি রাখতে চেষ্টা করি আমার রান্নায় তো অন্য কোনো কিছু স্কিপ করলেও ওরা ডালটা দিয়ে খেয়ে নেয় তো লতার তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি এক পর্যায়ে তো প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছিলাম সামান্য একটু খুব বেশি না আর শুটকি দিলে হয়তো তেল নামে মাত্র দিতাম কারণ লতা শুটকি দিয়ে রান্না করলে বিশেষ করে চেপাশুটকি দিয়ে রান্না করলে তেলের পরিমাণ একদম কম দিতে হয় এটা হচ্ছে আমাদের সিলেটি রান্নার সিস্টেম তো আমি যেহেতু মাছ দিয়ে রান্না করব সেহেতু আমি তেল দিয়ে দিয়েছি মোটামুটি আর পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে তো এ পর্যায়ে আমি সামান্য একটু রসুনের পেস্ট দিয়ে দেব। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব তো রসুন খুব বেশি দেব না সামান্যই দেব তো ওই মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন তো এখন আমি পর আমি ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ধনে গুঁড়িও দিয়ে দেব আর এ পর্যায়ে আমি কাঁঠালের বিচিটাও দিয়ে দিচ্ছি বেচিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে কিন্তু লতা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সেই জন্য বিচিটাকে আমি আগে একটু মশলার সাথে কষিয়ে সেদ্ধ করে নেব আপনারা কিভাবে লতি রান্না করেন জানাবেন কমেন্টসের মাধ্যমে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আমি দেখাচ্ছি তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি তো মশলার সাথে কাঁঠালের বিচি আমার কষানো হয়ে গেছে এখন আমি লতিটা দিয়ে দিচ্ছি লতির সাথে আমি কাঁচামরিচও কেটে দিয়ে দিয়েছি আর ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কাঁচামরিচ বেশি দিলে ঝালটা কাঁচামরিচের ঝালটা খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচামরিচের পরিমাণ আরও বাড়িয়ে দেবেন এখন আমি ভালোভাবে নেড়ে লতিটাকে ঘুরে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন লতিটা সেদ্ধ হয়ে কমে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে দেব আর আমি সামান্য একটু ঝুলঝুল রাখবো আপনারা চাইলে ড্রাইও রাখতে পারেন যারা ঝুল বেশি পছন্দ করেন না তো এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব এই যে মাছগুলো আমি একে দিয়ে দিচ্ছি মাছটা আমার দেওয়া হয়ে গেছে তো এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দেব খুব বেশি পানি দেব না আমি যতটুকু ঝোল রাখতে চাই যাতে পানিটা সেদ্ধ হয়ে তরকারির সাথে মিশে একটু ঝোল থাকে ঠিক সেই পরিমাণে পানিটা দেব আর কিছুক্ষণ পর আমি মাছটাকে উলটিয়ে দেব তো মাছের ভেতরেও মশলাটা ঢুকে যাবে আর ইলিশ মাছ সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না শুটকি দিলেও খেতে দারুণ লাগতো কিন্তু আজকে আর শুটকি দিলাম না যেহেতু কাঁঠালের বিচে আমি শুটকি দিয়ে ভর্তা করেছি সে জন্য রিপিট হয়ে যাবে এভাবে খেতে অনেক ভালো লাগে আসলে লতি চিংড়ি মাছ দিয়ে খেতেও ভালো লাগে চিংড়ি ছিল কিন্তু আজ চিংড়ি দিয়ে রান্না করলাম না আর নেক্সট যেদিন রান্না করব সেদিন চিংড়ি দিয়ে রান্না করব। চিংড়ি এবং সুটকি দুটোই দেব চাপা শুটকি আর আমরা সিলেটেরাই মনে হয় মাছের শুটকি খাই আর সিলেটের বাইরে যারা বন্ধুরা আছেন আমার জানা মতে মাছে সুটকিয়ে একসাথে মনে হয় ওনারা খান না খাওয়া হয় না তো আমরা শুধু লতি না অন্যান্য শুটকি রান্না করলেও অন্যান্য দিয়ে রান্না করলেও আমরা মাছের শুটকি খাই চিংড়ি হোক বা বড়ো মাছের বড় মাছ হোক ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিই শুটকি তরকারিতে খেতে ভালোই লাগে আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে দারুণ লাগে খেতে আর এই তো আমার সুটকিটা রান্না হয়ে সরি লতির লতির তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এই যে ডালটা আমি বসিয়ে দিলাম ডালটা দেখানোর কিছু নাই বহুবার আমার ব্লগে দেখিয়েছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম